টিভি রাজবাড়ি খবরে আপনাদের স্বাগত। করোনা ভাইরাস সংক্রান্ত পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত 42 জন বন্দীকে রাজবাড়ি জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। শনিবার দুপুরে ওই বন্দীদের মুক্তি দেওয়া হয়। রাজবাড়ি জেলা কারাগারের জেল সুপার নূর মোহাম্মদ জালাল করোনা ভাইরাস সংক্রান্ত পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী 3 মে পাওয়া এক পত্রে মোবাইল কোর্টে মাদক মামলা 3 থেকে 6 মাসের সাজাপ্রাপ্ত 39 জন এবং নারী ও শিশু নির্যাতন যৌতুক ও প্রতারণা মামলার 3 আসামিসহ মোট 42 জন বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।